আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন ব্রেকফাস্ট বানানোর জন্য চলে গেলাম। আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিমগুলো ফেটিয়ে ভেঙে নিচ্ছি, ব্রেড দিয়ে বেজে নেব। তো একটা ডিম ভাঙা হয়ে গিয়েছে, আর একটা ডিম ভেঙে নেব। পাশে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো এখন ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেব, এর মধ্যে অল্প লবণও দিয়ে দিচ্ছি। তো আমার ছেলে চলে গিয়েছে মসজিদে, ওকে দুধের সঙ্গে বিস্কুট দিয়ে খাইয়ে দিচ্ছি। আর এখন ডিমগুলো ফেটানো হয়ে গিয়েছে। আর আজকের ব্রেডগুলার সাইজ একদমই ভালো ছিল না, সবগুলা কেমন যেন বেঁকা বোকা সাইজের, তাই আমি মাঝে দিয়ে কেটে নেব। তো এভাবে করে কেটে নিয়েছি, এক এক করে সবগুলো ব্রেড কেটে নেব। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি, থালা বাসনগুলো ধুয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে অনেকগুলো কাজ করে নিয়েছি। বিছানাটা এখনও গোছানো হয়নি, জিশানের বাবা শুয়ে রয়েছে সেই কারণে। আর আমি এ কদিন ধরে ভিডিও দিতেই পারি না, সপ্তাহের মধ্যে দুটো ভিডিও দেই বা একটা ভিডিও দেই, সময় পাই না ভিডিও করতে আর এডিট করতে। আর তোমরা তো জানো আমি সেলাইয়ের কাজ করি, সেলাই কাজ করতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু মানুষের অর্ডার থাকে, সময় মতো অর্ডারটা দিতে হয়, সেই কারণে আর কি রেগুলার ভিডিও দিতে পারি না। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে, আর আপনারা যদি ভালোবাসা দেন তাহলে একটু কষ্ট করে যাব। জানি না সফল হতে পারবো কি না, তবু অল্প চেষ্টা করব। আর আমার অনেক আপু ভাইয়ারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, কেন গো? তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও তো তোমাদেরকে করি। তো যখন এরকম হয় মনের মধ্যে অনেক খারাপ লাগে। আর ভিডিওতে লাইক দিতে বা সাবস্ক্রাইব করতে তো পয়সাও লাগে না, আর কোনো তোমাদের কোনো ক্ষতিও হয় না, তাহলে কেন এরকম করো? তো যারা যারা আমাকে বন্ধু করতে চান বন্ধু করে নেবেন, আর আমিও ব্যাগ দিয়ে দেব। তো যাই হোক, ব্রেডগুলো এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিয়েছি। তো যাই হোক, ব্রেডগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর ওদিকে আমি চাটাও রান্না করে রেখেছিলাম, এখন দুধের মধ্যে দিয়ে দেব। তো এখন আমি চাটা নিয়ে নেব। তো এখন আমরা দুজনে চা খেয়ে নিই, তারপরে আবারও কথা হবে। এ পর্যন্ত পাশে থেকে পুরো ভিডিওটা দেখুন।
তো এখন আমার ছেলেও চলে এসেছে মসজিদ থেকে, আর ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম। তো এই তো জিশান বসে বসে খিচুড়ি খাচ্ছে। জিশানকে খাইয়ে তারপর রেডি করে স্কুলে পাঠাতে হবে, তাই অল্প তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম। তো ওকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওদিকে আমি মাছ নিয়েছিলাম বাড়িতে। তো মাছটাকে এখন আমি ভালোভাবে স্কিনটা সারিয়ে নেব, আর আমার এই জিনিসটা অনেক কাজে লাগে, মাছ কাটার সময় তাড়াতাড়ি হয়ে যায়। যেগুলো মাছের ছোটো ছোটো আইসলা থাকে সেগুলো মাছ তো দা দিয়ে কাটতে অনেক ঝামেলা হয়, তাই এভাবে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমার অনেক সময় বাঁচিয়ে দেয়। আজকে মাছওয়ালায় অনেক ধরনের মাছ নিয়ে এসেছিল, আর আমি বিকেট মাছের মাথাটা বড় দেখে এটাই নিয়েছি। আর মাছটা কেনার সময় আমি ভেবেছিলাম পানি লাউয়ের শাক দিয়ে মাছের মাথাটা রান্না করব, তাই আমি গাছ থেকে পানি লাউয়ের শাক এনে কেটে নিয়েছি। তারপরে চলে আসলাম মাছটা কাটতে। আর আমার কাছে শাকসবজি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আর আমার প্রায় ভিডিওতে দেখতে পারবেন মাছ শাকসবজি দিয়ে মাছ রান্না করি, শুধু শুধু মাছটা কমই রান্না করি। তো মাছটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে কেটে নেব। তো মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম আর সেগুলো শুকিয়েও গিয়েছে, আর এখন আমি জায়গাতে রেখে দেব। আর হয়তো আমি গ্যাসের উপর দিকে এভাবে চামচগুলো রেখে দিই, যাতে করে রান্না করতে অসুবিধা না হয়, হাতের কাছে পেয়ে যাই। বড় চামচগুলো উপরে রেখেছি আর ছোট চামচগুলো একসাথে এই ডিব্বাতে রেখেছি। আর ওই যে ছোট্ট রেকটাতে আমি কাপগুলো রেখে দিই। তো সবগুলো থালা বাসন এভাবে রেখে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে আমি থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর আমি যতক্ষণ রান্নাতে থাকি ততক্ষণ একটা না একটা কাজ করতেই থাকি। ওদিকে রান্না হতে থাকে আর অন্যদিকে কাজও করতে থাকি। এভাবে করলে সময়টাও বেঁচে যায় আর পরেও এসে কাজ করতে হয় না। তো কথা বলতে বলতে আমার সবগুলো হাঁড়ি পাতিল গোছানো হয়ে গিয়েছে, আর ওদিকে ভাতেরও বলক চলে এসেছে। তো এখন আমি ভাতের ফ্যানটা ফেলে দেব। তো সবজিগুলো কাটার সময় আমার ডাইনিং টেবিলটা অনেকটা নোংরা হয়ে গিয়েছে, তাই ডাইনিং টেবিলটাও মুছে নিলাম। তো এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো আমি কড়াইতে তেল দিয়ে পুরন দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পানি লাউয়ের শাকগুলো দিয়ে দেব, আর হয়তো পানি লাউয়ের শাকগুলোও দিয়ে দিচ্ছি। তো শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে শাকটা একদম সফট হয়ে যাবে। তো লবণটা দিয়ে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা লাগিয়ে দেব, আর ওদিকে আরেকটা চুলায় আমি মাছের মাথাটা ভেজে নেব। তো মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি, আর
ওদিকে শাক কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ওদিকে মাছের মাথাটা একবার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উল্টে দেব। আর এখন আমি তরকারিটাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে আর একটা বলো কুঠিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে বলক চলে এসেছে, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তো মাছের মাথাগুলো সবজির ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেব। এভাবে দিলে পুরোটা তরকারিতে মাছের গন্ধটা ছড়িয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর দুই তিন মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আর কে কে এভাবে শাক দিয়ে মাছ রান্না খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আর নামানোর পরে এরকম অবস্থা হয়েছিল আর খেতেও দারুণ হয়েছে। আমি যেহেতু বয়সটা পরে দিছি তাই বলতে পারছি আর কি। আর আমি ওদিকে বেগুন দিয়ে আলু ভাজা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ।